হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। এখন ঘড়িতে বাজে সময় ওই একটা মতো, আর এখন দেখো একটু রেডি হয়ে নিয়েছি। ছোট ছেলের বার্থডে কালকে, আগে থেকে কোনো শপিং করা হয়নি যেহেতু ওর এক্সাম চলছিল এই জন্য, তাই এখনই কিন্তু শপিংটা করতে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সাথে। আর এটাও একটা মাথায় রেখেছিলাম যে ছোট ছেলের এক্সাম দিতে চলে যাবে, তারপরে আমরা শপিং করতে বেরোবো, আর যা যা কিনবো সেটা কিন্তু সবটাই ও সারপ্রাইজ হিসাবে পাবে। যেটা অনলাইনে অর্ডার করা হয়েছিল ওর জন্য, ও পছন্দ করে করে নিয়েছিল, সেগুলো তো সবটাই ও জানে। কিন্তু এখন আমরা যেগুলো আনবো ওর জন্য, ড্রেস থেকে শুরু করে আর দেখি কি কি আনি, সেটাও কিছুই জানতে পারবে না, সারপ্রাইজ। ওর দাদা ভাই যেহেতু আগের দিন রাত্রিবেলা, মানে বার্থডের আগের দিন রাত্রিবেলা একটা কেক কাটাবে, সেটাও কিন্তু অর্ডার করে এসছে আজকে সকালে গিয়েই। বলেছে মা এসে না ফ্রিজের একটা তাকের মধ্যে আমি ওর কেকটা রেখে দেবো, ও দেখতে পারবে না, রাত্রি 12টার সময় ওকে দিয়ে কাটাবো, তাহলে ভীষণ খুশি হবে। তো ভালো, এটা দেখেও মাঝে মাঝে খুব ভালো লাগে যে দাদা ভাইয়েরও ভাইয়ের জন্য এতটা চিন্তা ভাবনা আছে। মা বাবা তো সবসময় চিন্তা করবেই, তাই না? কিন্তু দাদা ভাই আর ভাইয়ের মধ্যে এই ভালোবাসা বন্ধন যেন অটুট থাকে সারাটা জীবন, এটাই বাবা মা হিসাবে আমরা চাই। তো যাই হোক, এখন দেখো তো একটু রেডি তো হয়েছি, কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছে ঝমঝম করে, ভাবছি কিভাবে বেরোবো। যদি ভাইকে না পারি যেতে তাহলে গাড়ি নিয়েই বেরোবো, এটা ঠিক করেছি। আর আমরাও কিন্তু কালকে ওদের ওর বার্থডে, আর আমরাও কিন্তু পরশু দিন না বেরিয়ে যাচ্ছি একটা জায়গায়, সেটা সারপ্রাইজ থাকলো তোমাদের জন্য। এখন আজকের ব্লগটা কিন্তু কালকে সকালে আপলোড হয়ে যাবে। আর আজকে জানো তো আরও একটা ভালো খবর আছে, সেটা হচ্ছে মানে অগস্টের 1 আগস্ট হচ্ছে আমার ছোটো ছেলের বার্থডে, আবার ঠিক মানে সেপ্টেম্বরের 1 তারিখ, এক মাস বাদেই সেপ্টেম্বরের 1 তারিখ হচ্ছে, হ্যাঁ সেপ্টেম্বরের 1 তারিখ হচ্ছে আমার বড় ছেলের বার্থডে। ওদের কিন্তু বার্থডেটা একই দিনে, শুধু মাসটা আলাদা। আর আমার দাদার ছেলের বার্থডে হচ্ছে 31শে জুলাই, মানে আজকে, আজকে হচ্ছে আমার দাদার ছেলের বার্থডে, তার জন্য কিন্তু। আর আমার ছোটো ছেলে আর দাদার ছেলে যেহেতু 3 বছর ছোটো বড়, ওদের না ভীষণ মানে বন্ধুত্বের মতো একটা সম্পর্ক, তাই জন্য আজকে মানে বাপের বাড়ি থেকে বলেছিল ওর বার্থডেতে যাওয়ার জন্য দুপুরবেলা। দুপুরবেলাটা আর আমরা যাইনি যেহেতু ছোটো ছেলেই থাকবে না, তাও ও আমি যদি ওকে রেখে চলে যাই আমরা, ও খুব কষ্ট পাবে, তাই জন্য আমরা ঠিক করেছি ডিনারটা একসাথে যাব সবাই মিলে, মানে দাদার ছেলের বার্থডেটা কোনো একটা রেস্টুরেন্টে গিয়েই আমরা সবাই সেলিব্রেট করবো, আর তারপরে আমার ছেলের বার্থডেতে আবার মামাবাড়ির লোকটা কালকে সকালে চলে আসবে। আর পরশু দিন তো আমরা আবার বেরিয়ে যাচ্ছি, তো ব্লগটা দেখতে থাকো, আজকে কী কী আনলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে দেখতে। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর, জুডিওতে চলে গেছিলাম, জুডিওতে সেরকম কিছুই পছন্দ হয়নি, নিজের জন্য কয়েকটা জিনিস কিনেছিলাম, আর তারপরে সিনিকেতন থেকে কিছুটা শপিং করে চলে এসেছি বাড়িতে। শপিং করে সবাই যেরকম খুশি হয় সেরকমটা আমিও হয়েছিলাম। তো প্রথমেই তো জুডিওতে গেছিলাম, জুডিওতে সেরকম কিচ্ছু পছন্দ হয়নি, তারপরে দেখো শুধু খালি হাতে ফিরে আসবে, এই জন্য দুখানা নেল পলিশ নিয়েছি, আর একটা টি শার্ট খুব কম দাম দেখলাম 199, একটা গ্রিন কালারের টি শার্ট দরকার ছিল সেটা নিয়ে নিয়েছি। আর দেখাচ্ছি দাঁড়াও, তারপরে শ্রীনিকেতনে গেছিলাম, ম্যাক্সে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ম্যাক্সে আর যেতে পারিনি যেহেতু গাড়ি পার্কিং নেই, তারপরে ম্যাক্সে আর যাওয়া হলো না, তারপরে গেলাম শ্রীনিকেতনে। শ্রীনিকেতন দিয়ে ছেলের একটা হাফ প্যান্ট আনলাম, আর আনলাম একটা শার্ট আর একটা টি শার্ট, এই শার্টটা এনেছি, আর এই টি শার্টটা আনলাম বাপের বাড়ি দিয়েও, মা বলছে ওর বার্থডের জন্য মানে নাতির বার্থডের জন্য টাকা দিয়ে দেবে, সেটা একটা নিলাম। আর একটা না প্যান্ট নিতাম, কিন্তু প্যান্টের কালার যদি আর একটা ব্লু কালার থাকতো তাহলে ব্লুর মধ্যে একটা নিতাম, কিন্তু সেটা পাইনি। আর আনাগুলো না এই পর্যন্তই হলো, আর দুখানা গাড়ি কেনার ইচ্ছে ছিল আমার দাদার ছেলে আর ছোটো ছেলের জন্য, দোকান বন্ধ হয়ে গেছে, বাড়ির সামনের দোকান থেকে কিনবো ভেবেছিলাম, দোকানটা বন্ধ হয়ে গেছে, সেটাও কেনা হয়নি, বিকেলবেলা ওটা আনাবো। আর তারপরেই দেখো বাড়িতে এসে দেখছি দাদা, মানে দাদার ছেলের যে বার্থডে, আমরা তো দুপুরে খাবার কথা বলেছিল খেতে যেতে পারলাম না, তারপরে ওরা কিন্তু সব খাবার প্যাকিং করে দিয়ে দিয়েছে, আর রাত্রিবেলা তো একসাথে ডিনারে যাচ্ছি। এইটা তো আমি দেখাতেই ভুলে গেছি, শ্রীনিকেতনে গেলেই একটা দুটো নাইটি পছন্দ হয়, এটা কিন্তু আমাদের সবচেয়ে কাজের জিনিস, তো এই দুটো নাইটি নিয়ে নিয়েছি কটন, আর গোলওয়ালা থাকলে না খুব সুবিধা হয়, এটা একটা নিয়েছি, আর হচ্ছে এটা, এটা হাত কাটা, মানে এই নাইটি কিনলে পরে এর থেকে আর আনন্দ যেন বেশি কিছুতে পাওয়া যায় না। প্রোগ্রামটা মাঝখানে আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে, আজকে আমরা আর ডিনারে বেরোচ্ছি না, কালকে সকালে সোজা চলে যাচ্ছি ছেলের বার্থডেতে মন্দারমণিতে সেলিব্রেশন করতে। হ্যাঁ
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আদি, হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়া খাওয়া, এ বাবাকে খাই দাও, আর করো না বাবা। আচ্ছা মা, ও যেটা তাহলে বলছিলাম সেটা আগে বলে নি, আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে। আগের দিন রাত্রিবেলা, মানে যেদিন আমার দাদার ছেলের জন্মদিনটা ছিল, আমাদের তো ডিনারে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যাওয়া হলো না আমাদের। কালকে যেহেতু মন্দারমণি প্ল্যান হয়েছে যাওয়ার জন্য, তাই কিন্তু আমার দাদার ছেলের বার্থডেটা আগের দিন রাত্রিবেলা, মানে ওর জন্মদিনের দিন, আমাদের বাড়িতেই সেলিব্রেট করা হলো। আর আমার ছেলের বার্থডে মানে রাত্রি 12টার সময় একটা কেক কাটা হয়েছিল, যেটা নাকি ওর দাদা ভাই ওকে সারপ্রাইজ দিয়েছিল। কেক কাটিং এর পরে যেটা আমাদের না করলেই নয়, আর বাচ্চারা তো এই কাজগুলো আরো বেশি করে করে, যেটা ফোম নিয়ে মাখামাখি, ঠাকুমা আর দিদা তাদের তো ওদের ফোম না দিলে চলবেই না। তারপরে আমার মা দেখো পুচকেগুলোর জন্য যে গিফটগুলো মানে আমাকেই কিনতে বলেছিল, আমার বড় ছেলে আবার কিনে নিয়েছে, সেগুলো আবার সবাইকে দিয়ে দিচ্ছে। আর এদিকে বৌদি দেখো কেকটা পিস পিস করে নিয়ে নিল, মন্দারমণিতে যাওয়ার পথে গাড়িতে খাওয়া হবে এই জন্য, এখন কিন্তু আমাদের সেটাই গোজগার চলছে। আর মা দেখো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে, যদিও আমাদের আজকে বাইরে খাওয়ার কথা ছিল সেটা তো তোমরা জানোই, কিন্তু যেহেতু কালকে সকালবেলা বেরিয়ে যাব তাই কিন্তু আমাদের প্রোগ্রামটা একটু চেঞ্জ হয়ে গেছে। মাকে বললাম একটু আলু সেদ্ধ মাখো শুকনো লঙ্কা দিয়ে, আর আমার মা সেটাই করে দিল, ডাল করলো পাতলা করে। আর সকালের মাছ মাংস এগুলো তো ছিল, আমরা ভেবেছি এগুলো যে খাবে খাবে, আর যারা খাবে না পছন্দ করবে না লাইট খাবার খাওয়া খেতে চায় তারা ওটাই খাবে। যেমন আমি কিন্তু আলু সেদ্ধ আর ডাল এটা দিয়েই ভাত খেয়েছিলাম। আর তার মধ্যেও দেখো না আবার শাশুড়ি মা আজকে রান্না করেছিল, পটল টটল রান্না করেছিল সর্ষে পোস্ত দিয়ে, সেটাও খেয়েছি। খেয়ে যদিও খুবই একটা শরীর খারাপ হয়ে গেছিলো, মন্দারমণি যেতে যেতে আমার গাড়িতে ভীষণ বমি হয়েছিল, মানে মরে যাওয়ার মতো অবস্থা। কোনোদিনও আমি গাড়িতে বমি টমি করি না, কিন্তু এবার না ভীষণ শরীর খারাপ হয়েছিল। তারপরের দিন মন্দারমণিতেই এখন আমি ভয়েসটা দিচ্ছি, যদিও ঠিক হয়ে গেছি। এই দেখো ছোটো ছেলের বার্থডেটা সেলিব্রেশন হচ্ছে আর ও কিন্তু গিফটসও পেয়ে গেছে। রাত্রি 12টা বেজে গেছে, বার্থডেটা সেলিব্রেশন করা হচ্ছে ছোট ছেলের। বড় ছেলে কিন্তু এই কেকটাই লুকি লুকি এনে রেখেছিল, আর ওকে তো আগে থেকে বলা হচ্ছিল তোর জন্য কিছু আনা হয়নি, তারপরে কিন্তু ভীষণ মজা পেয়েছিল জানো তো। হ্যাপি বার্থডে ডিয়ার তোজো, হ্যাপি বার্থডে টু ইউ। ছেলে সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছে, আর এরকম ভাবেই কিন্তু ছোট ছেলের আজকে বার্থডেটা আর আমার দাদার ছেলের বার্থডেটা সেলিব্রেশন করা হলো। কারোর রাত্রি 12টার আগে আর কারোর রাত্রি 12টার পরে, তাড়াতাড়ি করে এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর ছোটো ছেলে তো একের পর এক সারপ্রাইজ গিফট পেয়েই চলেছে, আর এখন দেখো একটা মেসেজ আর পেয়েছে, ভীষণ খুশি। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।